নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রষিক। কুম্ভ রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে জানাব। তার আগে আপনাদের জ্ঞাতার্থের জন্য জানিয়ে দিই, আমি যে অক্টোবর মাসের মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে অক্ষরে অক্ষরে মিলবে তার কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনাদের নিজস্ব জন্মছক আলাদা, আপনাদের গ্রহের দশা অন্তর্দশা আলাদা। আপনাদের জন্মছকে গ্রহের যেরকম পজিশান বা অবস্থান থাকবে সেই হিসাবে কিন্তু আপনারা ফল পাবেন। তাই জন্য আপনাদেরকে আমি প্রতিবারই বলি, আপনার যাকে পছন্দ সেই অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করুন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটা কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এখানে কখনোই আপনার রাশি কী, আপনার লগ্ন কী, এই সমস্ত কিছু জানতে চাইবেন না। তাহলে আসুন এবার জানিয়ে দিই কুম্ভ রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। আপনাদের রাশির সপ্তমভাবে শুক্রের অবস্থান রয়েছে, আপনাদের রাশির চতুর্থভাবে রাহুগ্রহের অবস্থান এবং রাশির দশমভাবে কেতুগ্রহের অবস্থান, রাশির একাদশভাবে বৃহস্পতি গ্রহ যা কিনা মার্গীয় অবস্থায় রয়েছে, রাশির দ্বাদশস্থানে শনিগ্রহ মার্গীয় অবস্থায় রয়েছে, রাশির দ্বিতীয়ে বক্রী মঙ্গল অবস্থান করছে এবং রাশির নবম স্থানে রবি এবং বুধের অবস্থান। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকার কি হতে চলেছে। এই মাসে আপনাদের ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, এটা দাবি নিয়ে বলা যেতেই পারে। সেখানে আপনি চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক যে সংকট সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। এই মাসে আপনাদের সন্তান সুখের জায়গাটা কিন্তু খুবই সুদৃঢ় দেখা যাচ্ছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান সুখের জায়গাটা দেখা যাচ্ছে, অর্থাৎ সন্তানের কর্মের জন্য আপনারা কিন্তু গর্ব অনুভব করবেন। এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা মনোনিবেশ বাড়বে এবং আপনাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি পূর্বেই বললাম ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুবই ভালো, আপনারা যে কোনো ব্যবসাই করুন না কেন আপনাদের ব্যবসার ক্ষেত্র কিন্তু খুবই ভালো যেতে চলেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ব্যবসাতে বেশি ক্রেডিট দিবেন না, অর্থাৎ ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করুন, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে ভালো হবে, যেটুকুটা হোক নগদই বিক্রি করুন। এই মাসে আপনাদের গৃহে ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও দূর যাত্রা দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও বৈদেশিক বাণিজ্য যারা করছেন তাদের কিন্তু বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের দিকটাও কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ যারা প্রেমে এতদিন প্রবলেমে ছিলেন সেই প্রবলেম কিন্তু আপনাদের কেটে যাবে, এছাড়াও নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে, এছাড়াও যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু পুরনো প্রেমও কামব্যাক করতে চলেছে। এই মাসে বিবাহের দিকটাও কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ জোরালো রয়েছে, অর্থাৎ যাদের বিবাহ কেন্দ্রিক প্রবলেম চলছিল সেই প্রবলেম কিন্তু অনেকখানি কেটে যাবে, এটা আমি দাবি নিয়ে বলতে পারি। এবং যারা ডিভোর্সি রয়েছেন
তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, অর্থাৎ আপনাদেরও কিন্তু দ্বিবিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা বিবাহ নিয়ে প্রবলেমে রয়েছেন তারা এখন থেকেই দেখাশোনা করতে লাগুন এবং ভালো ভালো কানেকশান আসবে, এতটুকুটা আমি বলতে পারি। তবে একটা কথা বলা যেতেই পারে, এই মাসে কর্মক্ষেত্রে কিন্তু একটা প্রেসার থাকবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কাজের জায়গায় যে চাপ, সেই চাপটা থাকবে এবং আপনাদেরকে সেই চাপটা নিতে হবে। বিশেষ করে যারা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত বা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান, অর্থাৎ অক্টোবর মাসে যারা লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান তারা কিন্তু করতে পারেন। আপনাদের কিন্তু লটারি বা সাট্টা বা জুয়া থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে রাহু গ্রহের কী পজিশান রয়েছে সেটা কিন্তু একটা বড় বিচার্যের বিষয়। অর্থাৎ রাহু যদি ভালো পজিশানে থাকে তাহলে আপনারা এইসবে ইনভেস্ট করুন, আর যদি না থাকে তাহলে নৈব নৈব চ, কখনোই ইনভেস্ট করবেন না, আপনাদের টাকা নষ্ট হয়ে যাবে। কারণ যোগ থাকলেও আপনার জন্মছকে সেই রাহু গ্রহের পজিশান ভালো থাকার প্রয়োজন রয়েছে। এই মাসের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ যেগুলো কাজ আপনাদের এতদিন হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং যারা সরকারি কন্ট্রাক্টের সাথে যুক্ত, সরকারি টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের নতুন নতুন টেন্ডার পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা ডাক্তার, যারা অ্যাডভোকেট, যারা অ্যাস্ট্রোলজার বা যারা টিউশনে পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের অর্থ আগমনের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এর পাশাপাশি কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু শুভ। যেমন যদি আপনারা ফুলের বিজনেস করেন, যদি আপনারা গ্রসারি বিজনেস করেন, যদি আপনারা কসমেটিক্স প্রোডাক্টসের বিজনেস করেন, যদি আপনারা গার্মেন্টসের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু শুভ, আপনাদের অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের কেরিয়ার কিন্তু উত্থান হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন আপনারা। তবে এই মাসে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা 16 তারিখ পর্যন্ত, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখুন। রাস্তাঘাটে যখন বেরোবেন তখন অবশ্যই আপনারা হেলমেটটা ইউজ করুন। যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের অর্থ আগমনের ক্ষেত্রটা খুবই শুভ দেখা যাচ্ছে। তবে একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের সমস্ত দিকে কিন্তু শুভ হতে চলেছে, ছোটোখাটো কয়েকটা ব্যাপার বাদ দিয়ে বাদবাকি সমস্ত দিকটাই কিন্তু শুভ রয়েছে, বাকিটা আপনাদের নিজস্ব বার্চার্টের উপর নির্ভর করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।